নমস্কার, হরে কৃষ্ণ। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, হে প্রভু, কি করলে আপনাকে তাড়াতাড়ি পাওয়া যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগতে বহু মূল্যবান সম্পদ আছে, যে সেই মূল্যবান সম্পদ দিয়ে আমাকে ডাকবে আমি তাকেই ধরা দিই। নারদ বলছে, প্রভু, যার কোনো সম্পদ নেই তাহলে তার কি হবে? সে কি তোমায় পাবে না? ভগবান বলছে, হ্যাঁ পাবে, তার কাছে যদি কিছু না থাকে আমাকে একটু ফুলের মালা এনে পরিয়ে দেবে, আমি তাতেই খুশি হব। নারদ মুনি বললেন, প্রভু, তার মালা কিনতেও তো পয়সা লাগে, তার কাছে যদি না পয়সা থাকে তাহলে সে কিভাবে মালা কিনবে? তাহলে কি সে ভগবানকে পাবে না? বলছে, হ্যাঁ পাবে, তার কাছে যদি না মালা কেনার পয়সাও থাকে তাহলে সে এক কাঁচলা জল নিয়ে এসে আমার শ্রী চরণে দেবে, তাতেই আমি খুশি। তখন নারদ মুনি বলছে, প্রভু, তো সেই ভক্ত এমন জায়গায় রইল যে তার পক্ষে জল এনে আপনার শ্রীচরণে দেওয়ার মতনও পরিস্থিতি নয়, তাহলে কি সে আপনাকে পাবে না? নারদ মনে মনে ভাবছে, প্রভু দেখি কি করে। তখন ভগবান বলছে, নারদ, যদি তার কাছে কোনো জল বা ফুল কিছু না থাকে, যদি একটা তুলসী পত্র থাকে আমার সেই চরণে দেয়, তাতেই আমি খুশি। খুশি প্রভু, তার কাছে যদি তুলসীপত্র না থাকে তাহলে কি সে আপনার কৃপা পাবে না? তখন ভগবান বললেন, জানো নারদ, সাগরের জল শুকাতে পারে, পুষ্করিণীর জলও শুকাতে পারে, নদীর জলও শুকাতে পারে, পৃথিবীর যে কোনো জল কিন্তু শুকিয়ে যেতে পারে, কিন্তু তবুও আমার ভক্তের চোখের জল কিন্তু কখনো শুকায় না। সেই ভক্ত যদি তার চোখের জল আমার শ্রীচরণে এক ফোঁটা ফেলে, তাতেই আমি খুশি। যদি কেউ কিছু নাও দিতে পারে, যদি কেউ নয়ন জল দিয়ে আমায় ডাকিতে পারে, আমি কি আর না এসে থাকতে পারি? তাই তো, ভক্তি যার ভগবান তার। রাধে রাধে, হরে কৃষ্ণ।